بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والانس الا ليعبدون وقال الله تعالى يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى قل ان كنتم تحبون الله فاتبعوني احببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال الله تعالى يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول اولي الامر منكم فان تنجاتم في شيء فردوه الى الله الى الرسول أن أناس رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن وحدكم حتى أكون أحب إليه من والده وولاده والناس أجمعين. عن أبادات ابن صامت قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ إلا بفاتحة الكتاب متفق عليه. শুক্রিয়া আদায় করি আল্লাহ ভুল আইলেন যিনি ছোট বেলাইল আহাদিস মসজিদে খুতবা দেওয়ার সুযোগ ও তৌফিক এনায়েত করলেন মসজিদে আমাদেরকে আসার যিনি সুযোগ দান করলেন সেই সুভায় আল্লাহ সুভায়ানা হওয়া দরবারে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ মানবতার মহান শিক্ষক জোনাবি মুহদ রসুল্লাহ আলী সাল্লাম যার মারফতে পেয়েছি কোরআনের মতো একটি নিয়ামতপূর্ণ কিতাব সেই রাসুল রসুল কিন সালামের উপর বর্ষিত হোক অগণিত দরুদ সালাম সবাই বলি সাল্লাম সর্বপ্রথম আজকের জমার যে মুসল্লি আছে তার একটি ছালাম ভারতের একজন সালাফি সাহেব গত রাত্রিতে ছিল সেই পঞ্চগড়টা হল রসুলপুর নামে একটি গ্রাম ইল্লাহ মাশাআল্লাহ আল্লাহ সেটি শ্রোতার সংখ্যা কম ছিল কিন্তু যে কয়েকজন মসলি পেয়েছিলাম এরা এই সম্ভবত আট থেকে নয় মাস আগে তারা বেদাতি পথকে পরিহার করে আল্লাহ তারা সুলের পথে তারা দীক্ষা পেয়েছেন তো মোটামুটি পঁচিশটি ঘর তারা আহ্লাদিস এই আমাদের এই ছোট বেলাইল জামে মসজিদের মতো একটা মসজিদ তারা করে ফেলেছে ওখানে প্রধান মেমন ছিলেন শেখ নূর মোহাম্মদ উনি আপনাদেরকে সালাম দিয়েছেন আপনারা বলেন অলাইকা ওয়ালাইকুম তো আমি আপনাদের সামনে খুদ্ দেওয়ার জন্য আদিষ্ট হয়েছি তা আল্লাহ রবুল্লা আলমের হুকুম হয়েছে বলেই আর আপনাদের মনের ইচ্ছা আসলে মূলত আমি আপনাদের সামনে ক্ষুদা দিয়ে তেমন কিছু কোরআন এবং সন্ন্যার দিক আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো না যদি আল্লাহ রাবুল আলমিন আমার মাধ্যম দিয়ে দুটি কথা আপনাদেরকে শোনা সুযোগ না দেন আমার বয়সে একটি ছোট্ট একটি ঘটনা বলি আমি আলোচনা শুরু করব নান্দিয়ার পাড়া আলাদিস মাদ্রাসা সেখানে বাংলার বিখ্যাত বয়েস মরহুম আবদুল্লাহ বিন ফজল সাহেব উনি প্রধান বক্তা উনি খেতে বসে আলোচনা করলেন যে আজকে খুব আলোচনা করব আমি যে আয়াত আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এই আয়াতটুকু দিয়ে উনি বক্তব্য শুরু করেছিলেন সেই দিন ওনার মতো একজন বক্তা যিনি ইশার সালাতের পরে বক্তব্য শুরু করতেন হাত্তা মাতলাইল ফাস আমি দেখেছি বগুড়া জেলা আলতাফুন নেসার খেলার মাঠে ডিসি ডিসি সাহেব দুইজন সভাপতি এবং সহসভাপতি এই মাহফিলে উনি বক্তা ডিসি সাহেব বললেন যে হুজুর আমি 10 মিনিট পরে চলে যাব উনি বললেন যে আমার মুক্তসর কিছু বক্তব্য সংক্ষিপ্ত কিছু আলোচনা উপস্থাপন করব এটা শুনে আপনি চলে যাবেন আপনার রাত 8টা থেকে শুরু করে ডিসি সাহেব আব্দুল লবিন ফজল সাহেবকে বললেন হাত্তা মাতলাইল ফাস ফজরে আজম হয়ে গেছে বক্তব্য বন্ধ করুন বুক ফাটা বক্তব্য দিলেন ওনার মতো মানুষ নান্দিয়ার পাড়ায় আলোচনা উনি করতে পারলেন না কারণ হলো ওনার একটি আল্লাহ পাক মাফ করে দেন উনি একটি শব্দ বলেন নাই আল্লাহ চাহে ইনশাআল্লাহ আজকে যদি আল্লাহ কথা বলতে দেয় তাহলে দুটি কথা বলবো উনি আর পারলেন না পরের দিন আবার দ্বিতীয় দিনে উনি বললেন যে আপনারা থাকবেন ইনশাআল্লাহ আগামী কাল বক্তব্য হবে পরের আমি দেখেছি সাড়ে আটটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত উনি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য যাই হোক আমি আমার চাচা এই যে আব্দুল মান আব্দুল হাই সাহেব উনি কিন্তু আমার চাচা হন আমার এক চাচা ছিলেন আমার আব্বার ছোট আব্দুল হিম সেই চাচাটা এনারই বোনকে বিয়ে করেছিলেন খুব বড় মানের বক্তা তাকে বসিয়ে রেখে আমার বক্তব্য দা এবং আপনাদের সামনে যিনি আব্দুর রহিম ভাই তার বক্তব্য আমি কোনদিন শুনিনি খুদ্ বা শুনিনি আমি বক্তব্য আপনার সম্মিলনে শুনেছি তারপর বিভিন্ন প্রোগ্রামে শুনেছি তাই যে এত গঠনমূলক আলোচনা করতে পারেন আমি গত জমার আগের জমা তার বক্তব্য শুনে অত্যন্ত অভিভূত হয়ে গেছি আল্লাহ তাদেরকে হায়াত করুন সবাই বলুন আমিন আমাদের বাংলাদেশে যারা বক্তা রয়েছেন ওয়াজিন আছেন অতীত বহু ওয়াইজিন ছিলেন তার বক্তৃতা করতে করতে বক্তিতার মঞ্চেই মারা গিয়েছে আমি দুইজন বক্তার বক্তব্য দেখেছি ব্রহম আব্দুলবিন ফজল সাহেব যেতে মারা যান ওর সঙ্গে আমি ছিলাম ওই মসজিদ আমি ছিলাম উনি যখন মারা গেলেন এরপরে আব্দুল লতিফ সালাফি সাহেব ওয়াজির মঞ্চেই মারা গিয়েছে বক্তিতা বাংলাদেশে কম হয় নাই আমাদের ইমামুল

আপনার অনুসরণ বক্তব্য চর্চা অনেক কিছু হচ্ছে মসজিদে খুতবা হচ্ছে মাদ্রাসায় পড়ানো হচ্ছে আপনি হাই স্কুলে পড়ানো হচ্ছে কলেজে পড়ানো হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে কিন্তু আজকে আমাদের দেশের আমাদের জাতির পরিবর্তন পরিবর্তন কোথায় আজকে আমাদের পরিবর্তন হলো না আল্লাহ কেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন এই চিন্তা এই ফিকির আমাদের নেই আমরা শুধু আমাদের দলের গোষ্ঠীর গল্প করে আমরা কাটিয়ে দিচ্ছি কিন্তু আমাদেরকে কেন পাঠানো হলো কোন রব আমাদেরকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন আমাদেরকে এই দুনিয়া থেকে এসেছি আবার দুনিয়া থেকে চলে যাব এই কিছুক্ষণ আগে চা খাচ্ছিলাম টিভি দেখার অভ্যাস নেই ইনশাআল্লাহ চাচাজিকে জিজ্ঞাসা করবেন আমার বাড়িতে টিভি নেই ইনশাআল্লাহ একটা টিভি কিনেছিলাম আপনার আহাদিস ব্যক্তিদের কোরআনের দোষ হাদিস তাকে শিক্ষা দেওয়ার জন্য যে ওই টিভিগ্রাহী গালগত ব্যক্তিদের প্রচেষ্টায় এদেশের কিছু আলেমদের হিংসা হয়ে পৃষ্টিভিটি বন্ধ হয়েছে সেদিন থেকে টিভি বন্ধ হয়ে গেছে তো আগে এক ব্যক্তিকে দেখলাম রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী তিনি গতকাল পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে অনেকে আফসোস করছেন অনেকে সমালোচনা করছেন আজকে আমি আছি আপনি আছেন আগামীকাল এক ঘন্টা দু ঘন্টা পরে আমরা দুনিয়া থেকে বিদায় হইব এটা কিন্তু সুনিশ্চিত আমরা দুনিয়াতে কেউ থাকবো না পৃথিবীতে আল্লাহ থেকে বিদায় হয়েছেন পৃথিবীতে কেউ থাকবে না বড় বড় সৈরাচারিতাও বিদায়ী হয়েছেন কিন্তু আপনাকে আমাকে চিন্তা করতে হবে আল্লাহ কুরআ বলেছেন আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য আমার ইবাদত করার জন্য আমার অলুহিয়ার প্রতিষ্ঠার জন্য আমার গুণগান করার জন্য আমার দাসত্ব আমার রঘুবিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে এর পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সকল মানুষকে আহ্বান করে ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সমাজ এখানে শুধু বেলাইলের লোকজনকে ডাকেন নাই শুধু বগুড়া জেলার মানুষকে ডাকেন নাই শুধু বাংলাদেশের মানুষকে দেখেন নাই গোটা পৃথিবীর সমস্ত মানব মন্ডলীদেরকে আল্লাহ ডাকলেন ইয়াই হন্যাস হে মানুষ সমাজ ও বুধু আপনা তোমরা তোমাদের রবের এবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার পূর্বে যাদেরকে সৃষ্টি করেছিলেন তার এবাদত তার দাসত্ব করো যদি করতে পারো লাল্লাকুম তাহলে এখানে সম্ভবত লাল্লা শাস্ত্র ব্যবহার করা হয়েছে তোমরা মোত্তাকি হতে পারবে পরিষ্কার হতে পারবে সংযমশীল হতে পারবে আল্লাহ রাবুল আলমিন এই পদা করেছেন আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতে দাবি করেছেন আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন আল্লাহ কোরআনুল কারীমে সূরা আল বাকরা এর একটা আয়াত বললেন কাইফা তাকুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফআহইয়ায়কুম সুম্মা يمীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন কাইফা তাকুরুনা বিল্লাহ তোমরা কি করে তোমাদের রবের তোমাদের আল্লাহর অস্বীকার করো অকৃতজ্ঞ হও তোমরা ছিলেন নিশ্চিত তোমাদের কোনো আত্মা ছিল না তোমাদের জীবন ছিল না তোমার মায়ের মাধ্যমে তোমার পিতার মাধ্যমে এক ফোটা নাপাক পানি তোমার মায়ের রেহমে দিল সেখান থেকে আপনার একটি রক্তের টুকরো হলো তারপরে সেটিকে আপনার গোস্তের পরিণত হলো এরপরে আপনার শরীর তৈরি করা হলো হাটটি দেওয়া হলো তারপরে আপনার মায়ের রেহেমের ভিতরে আপনাকে একটা রুহ দেওয়া হলো এরপরে মায়ের রেহমের মধ্যে আপনি বড় হবেন আপনাকে দুটি হাত দুটি পা দুটি আপনার চক্ষু দান করা হলো দুটি একটি নাকে নাক দেওয়া হলো দুটি কর্ণ দেওয়া হলো এরপরে আপনার শরীরের প্রত্যেকটি রক আপনার গিটা ইত্যাদি দান করা হলো আপনি এই যে দুটি হাত দেওয়া হলো কেন দেওয়া হলো এটি নিয়ে কি চিন্তা করেছেন দুটি পা আপনাকে কেন দেওয়া হলো এটি নিয়ে কি চিন্তা করেছেন এরপরে আপনাকে এই চোখের নিচে নাক দেওয়া হলো কেন এরপরে মুখে আপনার দুপাট দুপাটি দাঁত দেওয়া হলো তার মাঝখানে একটি জীব দান করা হলো তারপরে একটি আলা জীব দান করা হলো আপনার দেহটি নিয়ে আপনি কি চিন্তা করেছেন আপনি কি বিবেচনা করেছেন যখন নাইনটি ফাইভে কামিল পরীক্ষার রেজাল্ট হলো আমার এক বান্ধবী ছিলেন নাম উনি কামিল পরীক্ষা দিয়েছেন মহিমাগঞ্জ কামিল মাদ্রাসা থেকে কামিল পরীক্ষা দিলাম আমার রুল ছিল পাঁচ হাজার পাঁচশো দশ আর ওই আমার বন্টি ছিল এগারো এই দুইজন কামিল ফার্স্ট ক্লাস পেলাম আমার বাড়ির পাশে মেয়েটি ছিল তার রেজাল্ট দেওয়ার জন্য আমি তার বাসায় গেলাম একটি ছেলে দাঁড়িয়ে আছে বললাম এ বাবা এটা কি নুরুল ইসলাম ভাইয়ের বাসা ছেলেটি বলল কথা বলছে না দ্বিতীয়বার ধমক দিলাম ছেলে কথা বলছে না তৃতীয় ষষ্ঠ ধমক দিলাম এই ছেলে কত বলো না কেন ছেলেটি শুধু শিশি শব্দ করে পরে বাড়ির ভিতর থেকে সুন্দর চেহারা ছেলে সুটাম দেহ হাত আছে পা আছে চকু আছে নাক আছে সবকিছু সুন্দর একটা রাজপুত্রের মতো চেহারা ছেলেটির ছেলে কথা বলছে না চোখ দিয়ে পানি পড়ছে বাড়ির ভিতরে নুন ইসলাম ভাই আমাকে সালাম দিয়ে বললেন ভাই আসসালাম আমি ঢুকে তার পরিবারকে সালাম দিলাম এর মধ্যে নুরুল ইসলাম ভাই বলছে আমি খেয়াল করছি আপনার বান্ধবী সেলিনাও খেয়াল করছে যে আমার ছেলেকে আপনি ধমক দিচ্ছেন আমার ছেলে জীবনেও কথা বলতে পারবে না আমার ছেলের জন্য বাংলাদেশে যত ডাক্তার রয়েছে যত মেডিকেল সায়েন্স রয়েছে সমস্ত ডাক্তাররা চেষ্টা করে তাকে কথা বলতে পারে নাই ভারতে নিয়ে গেছি এরপরে সিঙ্গাপুরে নিয়ে গেছি পৃথিবীর বড় বড় রাষ্ট্রে নিয়েছি প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো ব্যয় করেছি আমার ছেলে এই পৃথিবীতে কথা বলার শক্তি আর পাবে না আমি বললাম দোস্ত কেন পাবে না উনি জবাব দিলেন আমার ছেলের এই জীবের উপরে আপনার গলার উপরে একটা ছোট্ট একটি আলাজিবা এইটা আমার ছেলের নেই আমরা যখন প্রাইমারিতে পড়েছি আমরা এক বন্ধু অন্য বন্ধু কি বলতাম আব্দুল করিম হা কর ও হা করত আমরা নদী গুতা মারতাম আমরা ভাবতাম যে এই আলাজিবা আল্লাহ কেন তৈরি করেছে আলাজিবা আছে জীব আছে তারপরেও কথা বলতে পারে না এই বাক শক্তি এই জমানিকা আপনাকে কেন দেওয়া হয়েছে এই চিন্তা ফিকির কি আপনার আমি করেছি কখনো খালি গাল গল্প করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই আপনি ওই হোটেলে বসে গল্প করবেন রাজনৈতিক গল্প করবেন কিভাবে দুনিয়াতে আপনি ফায়দা লুটবেন হ্যাঁ আপনি বিধান আপনি আপনার ব্যবসা নিয়ে চিন্তা করবেন আপনার কৃষিকাজ নিয়ে চিন্তা করবেন আপনার মাস্টারি নিয়ে চিন্তা করবেন আপনার ডাক্তারি নিয়ে চিন্তা করবেন আপনি গবেষণা করবেন চিন্তা করবেন ওটাও তো একটা এবাদতের অংশ এই সালাত করার পরে পরেই আপনি বাইরে জমিনে যা করবেন সেটাও কিন্তু এ আপনি পরিশ্রম করবেন আপনার স্থিতির জন্য আপনার ছেলের জন্য আপনি চিকিৎসা গ্রহণ করবেন সেটাও এ বাদত কিন্তু সেই তরিকা হতে হবে বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি কৃষি কাজ করেছেন তিনি গবাদি পশু চালন করেছেন তিনি গাছ লাগিয়েছেন তিনি ব্যবসা করেছেন আল্লাহ রসুল আপনার ব্যবসা আর আমার ব্যবসা তার ব্যবসার সাথে কি কখনো মিল আছে আসুন আমি অন্য প্রসঙ্গে চলে গিয়েছি এখন আপনাকে দুনিয়াতে পাঠানো হলো এই ছেলেটিকে চিকিৎসা করেও কথা বলার শক্তি তার নেই ওর আপা বলল আমি একজন সোনাই ব্যাংকের বড় অফিসার আমার ছেলের যদি জবানিকা যদি ফিরে পেতাম যদি এক থেকে দেড় কোটি টাকাও যদি করে যদি আমি আমার ছেলের কথা বলাইতে পারতাম আমি ব্যয় করতাম আপনি কি আল্লাহ কি টাকা দিয়েছিলেন এই কথা বলার জন্য আপনার সুন্দর দেহ তৈরি করার জন্য কি আল্লাহর আল্লাহর সঙ্গে কি আপনি চুক্তিবদ্ধ করেছিলেন কখনো চুক্তি করেন না অনেক ব্যক্তিই বলে ভাই আমি কি করে ইবাদত করব কিভাবে সালাত করব কিভাবে মসজিদে আসব আল্লাহ আমাকে গরিব বানালো কেন আমি বললাম ভাই আপনার দুটি পা আছে দুটি হাত আছে আপনার সুন্দর একটা দেহ আছে এরপরে আপনার দুটি চক্ষু আছে এরপরে কিছি কাজ করার মতো জ্ঞান আপনার আছে বিবেক আছে আপনি সব কিছু আছেন আপনি কি করে গরিব বলেন আপনি তাকান ওই ছেলেটি 95 এ যখন পরীক্ষা দেই আমার পরীক্ষার হলে একটা ডেকসির উপরে একটি ব্যক্তি আসলেন প্রাইভেট কারে আমি ভাবলাম যত আমরা কামিল পরীক্ষা সাতশো তেরো জন ছাত্র আছি হয়তো আমরা দশ বিশ টাকা করে দান করব হয়তো এই ছেলেটি আমাদের সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য আসছে কিছুক্ষণ পরে দেখলাম আমার বেঞ্চের আগের বেঞ্চে এই ছেলেটি আপনার পরীক্ষার সিট তাকে একজন কোলে করে নিয়ে এসে আপনার ডেস্কের উপরে বসা তার হাত নেই পা নেই আশ্চর্য হলাম যেই সিলেটি কি করে পরীক্ষা দেন কৃষ্ণ কোন পড়ে ওকেও খাতা দাও হলো আমাকেও খাতা দাও হলো আমাকে প্রশ্ন দেওয়া হলো আমি ভাবলাম সম্ভবত ইনি প্রশ্ন বলে দিবেন অন্য কেউ লিখে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ পাকের নিয়ামতের শুকুর আদায় করছি এই সিলেটি আপনার দাদ দিয়ে কামুদ দিয়ে এই প্রশ্নের অ্যান্সার শুরু করলো আজকে যে আয়াতটুকু সুরাল বাকারা এটাই ছিল কাসার প্রথম পথের প্রথম প্রশ্ন আপনার নাইনটি ফাইভে ছিল এই আয় প্রশ্ন শুরু করা হলো আমি আর বাংলা আরবি অ্যান্সার করলাম বেসারি আরবিতেই অ্যান্সার সম্পন্ন করলো কোন বাংলা শব্দ লেখে আপনার প্রথম দ্বিতীয় এইভাবে দশম পত্র হয়ে গেল আপনার মৌখিক পরীক্ষা যেদিন হবে ওই দিন দেখা গেল আপনার গাইবান্ধা জেলার সবচেয়ে বড় অফিসার ডিসি এডিসি আপনার শিক্ষা অফিসার এরপরে মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাইমারি অফিসার আর আপনার সাংবাদিক যত রয়েছে সব মহিমাগঞ্জ কামিল মাদ্রাসায় এসে উপস্থিত হলো অনেক সাংবাদিক اسئله সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা তার সাথে কথোপকথন করলাম এক সাংবাদিক জিজ্ঞাসা করলো ভাই আপনি প্রাইভেট কারের মালিক হয়েছেন আপনি কখন হাত পা হারিয়েছেন বেসারেটি বলল যে ভাই যখন আমার চার বছর বয়স আমি অমক মাদ্রাসায় পড়তাম আমার মা কুলে করে মাদ্রাসায় পৌঁছিয়ে দিয়েছে আসার সময় বৈদ্যুতিক শটে আমার হাত পা দুটি আমি হারিয়েছি আমার আব্বা মুক্তিযুদ্ধে মারা গিয়েছেন আমি আমার মা ছিল একজন ঝি সে অন্যের বাড়িতে কাজ করতো আমার যখন দুটি পা দুটি হাত নেন আই লাতিস তারা জাকাত আদায় করে আলহামদুলিল্লাহ পড়েন এই ছেলেটি বললো আই লাতিস ভাইরা তারা জাকাত আদায় করেন তারা ফেত্রা আদায় করেন সেখান থেকে কিছু অংশ ওই প্রত্যন্ত এলাকায় জয়পুরহাট এরপরে কাহালু এরপরে আপনার সাজুরিয়া এনারা আমাকে পশায় এসে এসে টাকা দিত এভাবে হতে হতে আমি প্রাইমারি পাস করলাম ابتدই পাস করলাম दाखिल পাস করলাম হাজার হাজার টাকা দিয়েছে বর্তমানে আমি কামিল ক্লাস যতক্ষণ এখন আমার প্রায় 100 বিঘা জমির মালিক এই ছেলেটিকে বললো যে আপনি 100 বিঘা জমির মালিক আপনার কাছে আল্লাহ পাকের সবচাইতে বড় নিয়ামত কোনটি তখন উনি জবাব দিলেন

দুটি হাত এবং দুটি পা যদি বাংলাদেশের সমস্ত সম্পদের চেয়ে ওই ব্যক্তির কাছে দামি হয় তাহলে যার হাত নেই পা নেই চোখ নেই এর একে জিজ্ঞাসা করেন এই হাফিজ আবদুল্লাহ বিন কেউ বলা হতো উনি বলতো যে আমার ছেলে মেয়ে বাড়ি ঘর টাকা জমি জায়গা সব বিক্রি করে দেও যদি দুটি চোখ না একটি চোখ যদি আমি পাইতাম তাহলে আমার জীবন ধন্য হতো আজকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে দুটি হাত দিয়েছেন এই যে একটি হাত পাঁচটি অঙ্গুলি দিয়েছেন পাঁচটি অঙ্গুলি প্রত্যেকটি চারটি করে গিটা দেওয়া হয়েছে আমি ধরে নিলাম এই আপনার পাঁচটি অঙ্গুলি এর মধ্যে এই বৃদ্ধা অঙ্গুলি মন আব্দুর রহিম সাহেবের বাসায় গেল গিয়ে জিজ্ঞাসা করলাম গাবতলিতে এক শিশুকে এই ছেলে বাবু বলো সালাম দিলা আসসালাম আলাইকুম বাবু বলো আব্দুর রহিম ভাইয়ের বাসায় যাব কখন কোন দিক দিয়ে ওই ছেলেটি যদি সালামের জবাব দিয়ে যদি বলতো এই দিকে আব্দুর রহিম সাহেবের বাসা তাহলে কি আপনার মেজাজ আমার মেজাজ কেমন হবে হট হবে না এখন এই নোটটি আমরা মনে করি যে এটা কুলক্ষণের এটা খারাপ দিকের অঙ্গুলি এটা আমরা অনেকে মনে করি কিন্তু এটা দেখালে খারাপ দেখে যায় কিন্তু আপনার এই নোটটি বাদ দেন তো আপনি কি নাঙ্গলের ইস ধরতে পারবেন এরপরে আপনি কোদাল ধরতে পারবেন আপনার সহজ আঙ্গুলি বাদ দেন এই তিনটি দিয়ে আপনার কি হবে এই এরপরে প্রত্যেকটি একটি বিধান কনিষ্ঠ অঙ্গুলি এটা বাদ দিয়েও আপনি কিছু করতে পারবেন না এই আপনার পাঁচটি নখ আপনার থাকলো না এই ডান হাত থাকলো আপনি শুধু বাম হাত দিয়ে ওই আপনার প্রাইভেট কারে ক্যারিং করতে পারবেন

রব্বুল আলামিন ইনার হায়াত দルス করুন সবাই বলুন আমীন ইনি আপনার বাড়ি मेहमान আব্দুর রহিম ভাই বাজারে গেলেন নদীর মাছ এরপরে কই মাছ মাগুর মাছ ইলিশ মাছ বিভিন্ন রকমের মাছ কিনলেন কেনার পরে বাসায় নিয়ে গেলেন বিবিকে রান্না বন্না করে খাওয়ানোর জন্য বিবিকে আপনা খাওয়ানোর জন্য রকমের রান্না এই যে কিছু করলেন এটা কিসের জন্য করলেন আল্লাহ রাব্বুল আলামিন হাত দিলেন পা দিলেন সব নিয়ামত দিয়েছেন দেওয়ার পরেই আপনাকে জমিনকে এত সুন্দরভাবে দিলেন আল্লাহ বললেন আল্লাহ জি যাআলানাত মুল আরজা ফিরাশ ওয়াস বিনা আও আনজলা মিনাস سماই মাআন আল্লাহ জমিনকে সমান করে তৈরি করলেন আকাশকে সাদের ন্যায় তৈরি করলেন তৈরি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গবাদি পশু দিলেন এই গবাদি পশু জমিনে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে সেগুলি আপনার চাষ করেন করার পরে আপনাকে বীজ দিলেন সেই বীজ ছিটিয়ে দিলেন ছিটানোর পরে এই বীজগুলি অঙ্কুরিত করে দিলেন এরপরে এটাকে বড় করলেন এটা গামুরের ব্যবস্থা করলেন এরপরে শীষ দান করলেন আপনার খাদ্যের ব্যবস্থা হলো এরপরে আপনার শাকসবজি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন আপনাকে রিজিকের ব্যবস্থা হিসাবে আপনার নদ নদী খাল বিল দিলেন পানি দিলেন এইগুলিতে মাছের ব্যবস্থা করলেন মাছের ব্যবস্থা করেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত রকমের মাছ আপনাকে দান করলেন গবাদি পশু আপনার জন্য হালাল করলেন করে দিয়ে স্তনে দুধ দান করলেন এই দুধ দাহন করে আপনি বাজারে বাসায় দিয়ে এরপরে আপনার বাজার থেকে কত রকম দুধের মিষ্টি দই তৈরি হচ্ছে ছানা তৈরি হচ্ছে এরপরে আপনার ঘি তৈরি হচ্ছে বিভিন্ন রকমের উপকরণ আল্লাহুল আলম দান করলেন এই সব কিছু দান করলেন আপনার জন্য আল্লাহ আপনাকে সুন্দর তৈরি করলেন জমি দিলেন বসবাসের জন্য এখান থেকে রেজেক্ট করবেন এরপরে আপনার মধ্যদি খালবিল খাতের খাদ্যের ব্যবস্থা করলেন আল্লাহ সব কিছু করলেন আপনাকে সুন্দর করলেন তারপরে আপনি

আপনার তারাবির সালাত আপনার জানাজার সালাত আপনার ইশাকের সালাত তাহাজ্জুদের সালাত এই সমস্ত নিয়ম বিধান কোরআন শরীফে আপনাকে ফর্মুলা দিয়েছেন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে তাকে দেখিয়ে দিয়েছেন তাকে আদর্শ তাকে দেখিয়ে দিয়েছেন কোরআন হলো আপনার কিতাবি একটি আদর্শ আর বিশ্ব নবী সাল্লাম ছিলেন একজন জন্ত আদর্শ আপনার জন্য তিনি দেখিয়ে দিয়েছেন আপনাকে কিভাবে পোশাক করতে হবে কিভাবে উজু করতে হবে কিভাবে আপনাকে প্রসাদ করতে হবে কিভাবে আপনার খানা খেতে হবে কিভাবে আপনাকে মিশওয়াস করতে হবে কিভাবে আপনি ঘুমাবেন কিভাবে ব্যবসা করবেন আল্লাহ নবী তা আপনাকে পঙ্খনুপঙ্খন ভাবে দেখিয়ে দিয়েছেন তাই আসুন আল্লাহ আপনার জন্য এত কিছু করেছেন শুধু উদ্দেশ্য হলো বন্দেগি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুসারে এবং তার পাঠানো প্রেরিত রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আপনাকে চলতে হবে আল্লাহ কোরআনে বললেন কুন হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর সঙ্গে কি প্রেম করতে চাও আল্লাহর সঙ্গে কি সম্পর্ক স্থাপন করতে চাও তাহলে তোমাদেরকে একটি কাজ করতে হবে ফাত্তা বিউনি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতাত অনুসরণ আনুগত্য তোমাদেরকে করতে হবে আসুন আমরা বিশ্ব নদীকে ভালোবাসার জন্য বাংলাদেশের মানুষ খুব পাকা আল্লাহর নবীর নাম শুনলেই চোখ দিয়ে পানি চলে আসে আল্লাহ নবীর ভালোবাসার কথা শুনলেই আমরা মনে হয় যে আমাদের আত্মা ফিরে যায় আল্লাহ নবীর নাম যদি কেউ উচ্চারণ করতে যদি একটু মিসবিস করে অনেকে ধমক দেয় কিন্তু আজকে আল্লাহ বললেন যদি আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে বিশ্ব নবীর আনুগত্য করতে হবে আজকে দেখা যায় বিশ্ব নবীর আনুগত্য কোথায় অজুর ক্ষেত্রেও আল্লাহ নবীর আনুগত্য নেই এরপরে মসজিদে ঢোকার পরেও আল্লাহ নবী ঢোকার পরে দুই রাগাত সালাত পড়তেন এটাও অনেক ব্যক্তির এই এরপরে আল্লাহ নবী যখন সালাতে দাঁড়াইতেন তখন পায়ের সঙ্গে পা কাদের সঙ্গে কাদ লাগিয়ে দিয়ে পরস্পর দাঁড়িয়ে যেতেন আল্লাহ নবী বলেছেন তোমরা যে আমার পিছনে থাকো তোমরা যে কাতারের মাঝে ফাঁক রাখো এখানে শয়তান আশ্রয় গ্রহণ করে শয়তান

ফাকা যাই আঙ্গুলিতে শয়তান আশ্রয় গ্রহণ করে আজকে অনেক মসজিদে দেখা যায় সালাত শুরু করার পূর্বে ইমাম সাহেবরা মুসল্লিদেরকে কাতার সোজা করার ব্যাপারে কথা বলে। কিন্তু মাসখানে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল ফাকা রাখলো এটা কাট তোরিকা কোন তরিকায় অনুসারে যদি আপনি আপনাকে যদি হায়াত দাও হয় এখন থেকে কিয়ামত পর্যন্ত

তোমরা কাতার থেকে বিচ্ছিন্ন হয়েও না কারণ ফেরেস্তারা যেভাবে তার পূর্ব এবাদতের জন্য তাজবি তালিল করার জন্য তারা যেমন ভাবে পায়ের সঙ্গে কাদের সঙ্গে কাপ লাগিয়ে দিয়ে তারা তাদের কাতারে কাতার বাঁধে তোমরা তেমনি ভাবে কাতার বেঁধব আলা শব্দ ব্যবহার করা হয়েছে এখানে সাবধান ব্যাপক শব্দ বলা হয়েছে কাতার থেকে তোমরা বিচ্ছিন্ন থেকে না আসুন কাতার ব্যাপারে কাতার বাধার ব্যাপারে বোখারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদি নাসাইতে কয়েক শত হাদিস রয়ে গেছে আজকে এই হাদিস গুলি কিছু কিছু আলেমরা বলে এইগুলি জাল হয়ে গেছে জয় হয়ে গেছে এই এগুলি কি মানসুখ হয়ে গেছে আসুন এরপরে কাতার বাধার পরে আল্লাহ নবী তাকবি তারিমা বাধার পূর্বে যাই নামাজে দাঁড়িয়ে কোনো সালাতে আপনার দোয়া পরিন নাই গতানুগতিক ভাবে নাইতুন আলা এই ধরনের কোনো গতনামা আল্লাহর রাসূল পরিন নাই সালাতে যায় নামাজে দাঁড়ি ইন্নি ওয়া জাহাদ ওয়া জিহাদ এই দোয়াটো আল্লাহর রাসূল পরিন নাই আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো পর হলো ইয়াসকুতু বাইনা তাকবীর ওয়া বাইনাল কিরাত এর পূর্বে আল্লাহর নবী আপনার বুকের উপরে হাত বাঁধতেন হাত বাঁধার ব্যাপারে কয়েকশত হাদিস রয়ে গেছে এবং আল্লাহর নবী হাত আপনার কাজ বাধার ব্যাপারে আপনার রফুল দাইন করার ব্যাপারে সালাতে শুরু এবং আপনার রুকু থেকে যখন মাথা উঠাইতেন এবং রুকুতে যখন যেতেন কাক বরাবর দিয়ে হাত দিয়ে রফুল দাইন করতেন চারশো ঊনপঞ্চাশটি হাদিস রয়ে গেছে এই হাত বাধার ব্যাপারে মুসলিম শরীফ আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ অসংখ্য হাদিসগুলিতে রফুল দাইন সম্পর্কে বলেছেন অনেক ভাইরাই রুকুর পরে আপনি রাফুল দাইন করেন না এটা কার সুন্নাহ এমন দেখা যায় যে আল্লাহর নবীর ইত্তেবা মানে রবিউল আউয়াল মাস আসলে হাইরে তাদের ধুমধাম বগুড়া জেলায় বড় বড় গেট দেখা যায় कडे সামনে লিখে দিয়েছেন অনেক কথাবার্তা সেগুলা বলার সময় নেই আসুন আল্লাহর হাত বাঁধলেন কথা সোজা করলেন এবং কাতার বাড়ার পরে একামতের ব্যাপারে আল্লাহর নবী বলতেন একামতের শব্দ হবে আপনার একবার আযানের শব্দে দুইবার হযরত আব্দুল ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত এই হাদিসটি তারা আমল করেন এরপরে কাবার বরদিতে হাত বেঁধেই

আপনি বলুন এই সময়গুলিতে আপনি কি পড়েন হুজুর বললেন আমি পড়ি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খতা ইয়া কামা বা আত্তা বাইনা আল মাশরিকি ওয়াল মাগরিবি ইলা আখিরুল হাদিস পূর্ব এবং পশ্চিমের যতটুকু ব্যবধান হে আল্লাহ যত অন্যায় অনাচার রয়েছে তুমি আমার থেকে এই অন্যায় অনাচার গুলিকে দূর করে দাও এরপরে আমি পড়ি যেমন সাদা কাপুরে কাপুরের উপরে ময়লা লাগলে আপনার বেবিকে সাবান দিয়ে বলেন যে বিবি আমার কাপড়টা পরিষ্কার করবে আগামী কাল জমার সালাত আছে বা অমুক জায়গায় সম্মিলন আছে বা জামাই বাড়ি যাব বিয়েই বাড়ি যাবে তুমি পরিষ্কার করে দেবে আপনার স্ত্রী সাবান দিয়ে আপনার কাপড় পরিষ্কার করে দেয় হে আল্লাহ আমার অন্তরে যত ময়লা জন রয়েছে সাবান দেওয়ার পরে যেমন পরিষ্কার হয়ে যায় হে আল্লাহ আমি সালাতে দাঁড়িয়েছি তুমি আমার অন্তর আপনাকে এইভাবে পরিষ্কার করে দাও এরপরে আমি আরও পরি হে আল্লাহ যেমন সারাদিন দিন গাজগাসার উপরে ময়লা আবর্জনা পড়ে সবজির উপরে যেমন ময়লা আবর্জনা পড়ে যায় রাত্ররীতে শিশির পড়ে ওইগুলিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সজীবতা দান করো হে আল্লাহ আমি সালাত দাঁড়িয়েছি আমার অন্তর এই শিশির দ্বারা নিয়োগ দ্বারা ধুয়ে তুমি পরিষ্কার করে দাও এটি পড়ার পরে আল্লাহর নবী হযরত উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত লা সালাতা লিমান ইয়াকরা ইল্লা বিফাতিল কিতাব আল্লাহর রাসূল বললেন লা লাইন অফ ইজেন্স ব্যবহার করো লা সালাতা লিমান শব্দটি দাও হলো তার সালাত হবে না যে সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়া হয় নাই একদ আল্লাহর নবী বিশ্বনবী জناب محمد رسول الله sallallahu alaihi

এছাড়া অন্য সুরা তোমাদেরকে পড়তে হবে না আল্লাহ নবীর কাছে কোরআন তেল করতে একটি ভারী বোধ হচ্ছিল অনেক ভাই যুক্তি দেখে থাকেন ইজা কুরিয়াল কোরআন আল্লাহ যদি তোমাদের সামনে কোরআন তেল করা হয় তোমরা চুপ করে শোনো তাহলে তোমাদের উপরে অনুকম্প হবে রহমত হবে এই কথা বলে থাকেন এই আয়ারটি অবতীর্ণ হয়েছে মক্কায় আল্লাহর নবীর বক্তব্যonar শুনে সময় সাহাবীরা potom potom করছিলেন আল্লাহর নবীর বক্তব্য দেওয়া কঠিন হচ্ছিল সেই প্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াত অবতীর্ণ করে দিয়েছেন আজকে সূরা ফাতির এর ক্ষেত্রে নিআসলেন হযরতে আবু হুরায়রা থেকে একটা লম্বা হাদিস মুসলিম শরীফে হাদিস হাদিসে কুরসি বলা হয় আবু হুরায়রা এখানে বললেন হাইয়া খিতাজুন সালাসা খাক গায়রা তালামিন যে যে সলাতের ভিতরে সুরা ফাতিয়া পড়া হয় নাই তার নামাজ অসম্পূর্ণ 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 তিনবার বলা হলো এরপরে আবু হুরাইরাকে বলা হলো হে ভাই আবু হুরাইরা আমরা তো ইমামের পিছে থাকি এমতো অবস্থায় কি আমরা সুরা ফাতিয়া পড়বো তিনি বললেন হ্যাঁ তোমরা মনে মনে পড়বে কেননা ফাইনি সাবিত রসুল্লাহ সাল্লাহাম এখন কলাল্লাহ তালা কাসম তো সলাতা বাইনে অবাইনে আপনি নিঃসাইনে ফালে আপনি আল্লাহ নবীকে কে বলতে শুনেছি আল্লাহ আলমিন বলেছেন যে সলাদ আদা আদি ভাবে ভাগ করা হয়েছে অর্ধেক সলাত হলো বান্দার আর অর্ধেক হলো আল্লাহ আজকে দেখুন অনেক বাইরেই বলে থাকেন আসসালাতু মায়রাজুন মেনিন সালাত হলো মমিনের জন্য মেয়েরা আল্লাহর সঙ্গে নৈকট্য হাসিলের মাধ্যম আসুন সময় কম আলোচনা দেখা করতে পাচ্ছি না এখন সুরা ফাতিহা আপনি পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত রেখেছেন আপনি যখন বললেন আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় আপনার অফিস আপনার আদালত আপনার কোর্ট আপনার ক্যাসারি আপনার ব্যবসা আপনার বাণিজ্য সব ছেড়ে দিয়ে ফাসাউ ইলা সালাদ করার জন্য আপনি দৌড়ে এসে বক্রের হাত বেঁধে আপনি আল্লাহর কাছে গোনা মাপ চাইলেন অন্যায় থেকে আপনাকে দূর করার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইলেন শয়তান থেকে আশ্রয় চাইলেন চাওয়ার পরে আপনি বললেন আলহামদুলিল্লাহ আলমিন গোটা বিশ্বের জন্য প্রতিপালন সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে খেতে দেন যিনি আমাকে পড়তে দেন যিনি আমাকে লালন করেন যিনি আমাকে সুস্থতা রেখেছেন যিনি আমাকে রূপ থেকে নিরাময় দান করেন সেই আল্লাহর প্রশংসা তখন আল্লাহ রবুল আলমিন ওই ফেরিস্তাদেরকে ডেকে বলে হে ফেরিস্তারা তোমরা মানুষকে সৃষ্টি করতে বাধা দিয়েছিল দেখো দেখো আমার বরত্বের ঘোষণা করে আমি গোটা বিশ্বের প্রতি পালো এটা স্বীকার করলো তারা আমার প্রশংসা করলো হামে দানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো আল্লাহর সঙ্গে আপনার ডাইরেক্ট কথা হয় ডাইরেক্ট সম্পর্ক হয় আপনি যখন নামাজের ভিতরে ইমাম সাহেব বললেন আর রহমান রহিম ইমাম সাহেব থামলেন আপনি বললেন আর রহমান রহিম আল্লাহ আপনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে দিয়ে শেষ আল্লাহ বলতেছেন আসনা আলাই আব্দি আমার আমার গুন কিন্তন করলো আপনি যখন নামাজির ভিতরে বলেন মালিকি দিন হে আল্লাহ দুনিয়াতে দুটি পথ রেখেছেন একটি হলো হক পথ একটা হলো আল্লাহ তুমি দেখিয়ে নবীর বিশ্ব হিসাবে তুমি পথ দেখিয়ে দিয়েছো আমরা সেই পথে চলেছি আবার যারা চলে নাই অন্যদিকে বেদাতি পন্থায় যারা চলেছে কাল কেমতের মাঠে বিচার দিনের মালিক তুমি আল্লাহ তখন আল্লাহ বলতে থাকেন দেখো দেখো আমার বান্দা আমার ইবাদত করে আমার দাসত্ব করে আমার আনুগত্য করে আমার নবীর আনুগত্য করে আমার নবীর সুন্নাহ অনুসারে তারা চলে আর বিচার দিনের মালিক আমার বান্দা আমাকে স্বীকার করলো মাজদানি আব্দি এরপরে আপনি বললেন ইয়াকা নাবুদু একমাত্র ইবাদত করি একমাত্র দাসত্ব করি একমাত্র তাসবিহ পড়ি একমাত্র সালাত আদায় করি একমাত্র কুরবানি করি الله أرجوك وياك نستعين আর সাহায্য আল্লাহ তোমার কাছে আপনার ছেলের দরকার টাকার দরকার বাড়ির দরকার অর্থের দরকার মান সম্মানের দরকার ইজ্জতের দরকার আল্লাহ তোমার কাছে চাই কোন পীর সাহেবের কাছে নয় কোন দরকার কাছে নয় ওই মহস্তনে নয় ওই বাইজিদ বস্তমির কাছে নয় ছেলের দরকার টাকার দরকার বাড়ির দরকার একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে আমার জীবনে বাস্তব জীবনে একwidetilde দেখেছে আমার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল সেই মামলাটি না সাজানো গোছানো এত সুন্দর করে ওই মামলা থেকে কোনদিন আমি রেহাই পাইতাম না জশায়ে বলছেন আপনার hayat পর্যন্ত আপনার জাবিল হবে না সামবারে এই ঘোষণা করলো ওই দিন রাতে আমি গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে গেছেন জেলখানার ভিতরে আমি তাহাজ্জুদ পড়ে সিজদা দিয়ে তাহাজ্জুদের শেষ সিজদায় আমি বললাম আল্লাহ ভিটিভিতে যদি তুমি জেলখানার রেজেক যদি আমার hayat পছন্দ তুমি রাখো এটা ফয়সালা তোমার কাছে আর যদি এখানে রেজেক তুমি না রাখো আল্লাহ তাহলে জজ সাহেবকে ডিঙিয়ে দিয়ে তুমি আমার জাবিন দিতে পারো আমার এলাকায় আমি যে পস্টে চাকরি করতাম আমার পস্টে উন্মকে নিয়োগ দাও হয়েছিল এটা সর্জন ছিল ওই এলাকার ব্যক্তিদের মধ্যে তাওহীদ এবং সুন্নাতের পথে কথা বলার কারণে আমার বিরুদ্ধে সর্জন হয়েছিল সোমবারে আপনার আমি কোর্ট থেকে ফিরে আসলাম জামিন হলো না মঙ্গলবারে জজ আমার ফাইলটি আমার কোন উকুলেও ওই ফাইল গ্রহণ করে নাই আমি শেষ দা দেওয়ার পরেই যেন আল্লাহ রবীন্দন ওই আগামী রাত দিনটুকু পার করেন নাই জজ সাহেব ফাইলটি বের করে গত দিনের তারিখ দিয়ে উনি আমাকে জামিন দিয়ে সকাল আটটার দিকে আমি মসজিদে জেলখানার মসজিদে সুরা ফাতে তাফসির করছিলাম এই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এই তাফসির করতেছিলাম এমন সমাতে একজন জেল সুপার নাম হলো মামুন সাহেব উনি আমাকে বললেন আজকে এই সুরা ফাতে তাফসির টুকু শুনেছিলাম এই বাংলার বিখ্যাত বাংলাদেশের আদর্শের প্রতীক হযরতুল আল্লাম শেখ ডক্টর

কোন কিছুর সমাধান হয়নি একমাত্র স্থানাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে অনেক ব্যক্তির বলে সনাতের পরে মনাজাত করতে হবে এটা অন্ধবিশ্বাস না কোরআন জানে না চাইতে হবে কখন বিশ্বনবীর যখন কোন সমস্যা সম্মুখীন হতেন সঙ্গে সঙ্গে অজু করে দুই রাখা সালাত করে শেষদা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন সঙ্গে সঙ্গে আল্লাহ রবীন্দিন ওই অবতীর্ণ করে বিষয়টি জানিয়ে দিতে আসুন সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে এরপরে আপনি কোন পথে চলবেন সেই জন্য সুরাফাতে আর ভিতরে আল্লাহ রবুল্লা আলমের সব কথা বলে দিয়েছেন এবং যাদের প্রতি যারা সুন্নাতের পথে চলে তাওহিদের প্রতি চলে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তাদের পথেই পথ আপনাকে চাইতে হবে যাদেরকে পদভস্ত করেছেন যাদেরকে জাহান্নামি করেছেন যারা অবিশ্বাসিত হয়েছে তাদের কাছে তাদের পথে চলতে হবে না এই পথ চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তার রাসূলের পথ অনুসারে চলার তৌফিক দান করুন সবাই বলুন আমিন